দেখুন, যে কারণে পদোন্নতি হবে না ভারতীয় সেনা জওয়ানদের। প্রকাশিত হয়েছে ভারতীয় সেনার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বা ACR, সেখানে তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। এই রিপোর্ট প্রত্যেক সেনা অফিসারের জন্য আলাদা আলাদা করে প্রকাশিত হয়। সেখানেই নজরে এসেছে এক সেনা অফিসারের রিপোর্ট। তিনি প্রয়োজনের তুলনায় যথেষ্টই ভারী। এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ সেনা কর্তৃপক্ষ। বলা হয়েছে এভাবে ওজন বাড়তে থাকলে পদোন্নতি আটকে দেওয়া হবে। ওজন বেশি হওয়ায় ভারতীয় সেনার রসানলে পড়েছেন তিনি। তাকে বলা হয়েছে দুটি ছবি জমা দেওয়ার জন্য, একটি সাইড প্রোফাইলের ছবি, অপরটি মাথা থেকে পা পর্যন্ত ছবি। শুধু এই অফিসারকেই নয়, প্রত্যেক অফিসারকেই এই ধরনের দুটো করে ছবি দিতে হবে কর্তৃপক্ষকে, যাতে কোনো অফিসারই ওজন বেশি বাড়াতে না পারেন। মোট কথা, সেনা অফিসারদের ওজনের ওপর নজরদারি চালাতে এই সিদ্ধান্ত বলে খবর। গত কয়েক বছর ধরেই সেনা জওয়ান ও অফিসারদের রোগা হওয়ার পরামর্শ দিচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের খবর, এবার সেই ইস্যুতেই কড়া পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ। পদোন্নতি আটকে দেওয়ার মতো সিদ্ধান্ত জওয়ানদের মধ্যে সাড়া ফেলেছে। কিছুটা ভীতিতেই জওয়ানরা রোগা হওয়ার চেষ্টায় থাকবেন বলে মত কর্তৃপক্ষের। বলা হয়েছে যারা দৈহিক গঠনের বিষয়টি অবহেলা করবেন তাদের পদোন্নতি দেওয়া হবে না। নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিজেদের শারীরিক সুগঠিত রাখা দায়িত্বের মধ্যে পড়ে। অতীতে সেনা জওয়ান ও অফিসারদের ফিটনেসের ওপর তাদের পোস্টিং নির্ভর করত। তবে এখন মোটা হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে জওয়ানদের মধ্যে, ফলে কমে যাচ্ছে শারীরিক ফিটনেস। তাই তাদের রোগা হতে এবার আর পরামর্শ নয়, সরাসরি পদোন্নতির ওপর হস্তক্ষেপ করছে সেনা কর্তৃপক্ষ, যাতে নিজেদের ভবিষ্যতের কথা ভেবে ওজন কমানোর চেষ্টা করেন তারা।